ঢাকা সিলেট মহাসড়ক ও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ছয়জন। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন তিনজন, আহত হয়েছেন আরও পাঁচজন। গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। অন্যদিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছনে মাইক্রোবাস ধাক্কা দিলে তিনজন নিহত হন। সকালে ঢাকা মামুনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।